রায় ঘোষণার জন্য সকালে অর্ডার নিরাপত্তায় সৈয়দ মোহাম্মদ কায়সারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এর কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে আসেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা একে একে আসেন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারপতিরা দুই পক্ষের আইনজীবী ও কায়সারের উপস্থিতিতে বেলা এগারোটায় চারশো চুরাশি পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়ে শোনান বিচারপতিরা ষোলোশো প্যারার এর রায়ে কায়সারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রসিকিউশন কাইসারের নেতৃত্বাধীন কাইসার বাহিনী উনিশশো সালে হরিফিক সিচুয়েশন তারা তৈরি করেছিলেন এবং তৈরি করার পরে মাধ্যম দিয়ে তারা সেদিন একটি নারকীয় তাণ্ডব লীলা তারা এলাকায় চালিয়েছে ১৪টি অভিযোগ প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে সৈয়দ মোহাম্মদ কাইসারকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে কাইসারের বিরুদ্ধে আনা ষোলোটি অভিযোগের মধ্যে চোদ্দটি অভিযোগের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল এতে তিন পাঁচ ছয় আট দশ বারো ও ষোলো এই সাতটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মধ্যে হবিগঞ্জ ও আশপাশের এলাকায় হত্যা নির্যাতন এবং সরাসরি ধর্ষণের মতো নারকীয় ঘটনা রয়েছে আর এক নয় তেরো ও ১৪ এই চারটি অভিযোগে তাকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড দুই নম্বর অভিযোগে দশ বছর সাত নম্বর অভিযোগে সাত বছর ও এগারো নম্বর অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে সৈয়দ মোহাম্মদ কাইসারকে চার ও পনেরো নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তে আসছে সেইভাবেই রায় হয়েছে তো যেহেতু আইনে এপিলের প্রভিশন আছে তো আমরা ইন দি মিন টাইম ওনার নেয়ার রিলেশন যারা তাদের সাথে কথা হয়েছে আমরা এপিল করব আগামী এক মাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে কাইসারকে দুই ট্রাইব্যুনাল মিলিয়ে কাইসারের রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চোদ্দতম রায় তবে ট্রাইব্যুনাল দুয়ের দেয়া অষ্টম এ রায়ে কাইসারের ভাগ্যে আপিলে কি আসে তা এখন দেখার অপেক্ষা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা